হ্যালো গাইস, আমি বহুদিন পরে কবুতরগুলোর কাছে আসছি। কোরবানির ছুটিতে বাড়িতে আসছি। দেখেন কবুতরগুলো গরমে, ম্যাক্সিমাম কবুতর বাহিরে, এত প্রচণ্ড গরম গ্রামে, যেটা চিন্তা করা যায় না। সব কবুতরগুলোই বাইরে আছে। দেখি আপনাদের কালকে একটা নতুন ভিডিও নিয়ে, দিনের বেলা একটা ভিডিও করব, তখন আপনাদের সম্পূর্ণ কবুতরের খামারটাকে দেখাবো। কবুতরগুলো অনেক একটু ভয় পেয়ে গেছে, এত রাতে সাধারণত আসা হয় না। তারপর আসছি, কবুতর একটু ঠান্ডাও লাগছে গরমে। দেখি কালকে ওদের জন্য ওষুধও নিয়ে আনবো, দেখি ওষুধগুলো একটু খাওয়াতে হবে। এই কবুতরটা অনেক অনেক কষ্ট পাইতেছে ঠান্ডায়, প্রচণ্ড গরম, তো গরমে ঠান্ডা লেগে গেছে ছাদের উপরে। খুব বিরক্ত, একটু আমি আসছি, বিরক্ত বোধ করতেছে, সেই জন্য ভিডিওটা বেশি লং করব না। দেখুন ডিম, ডিম হয়তো পড়ে গেছে, ওদের ওই একটা ডিম, ওখানে একটা ডিম আসছে, ওই যে দেখা যাচ্ছে। এখানে কবুতরগুলো ঠান্ডা লাগছে, সাথে আবার একটু গুটি বসন্ত, দুই একটা কবুতর দেখা যায়। দেখি তাদের কোনো ওষুধ খাইয়ে মোটামুটি একটা ভালো পজিশনে নেওয়া যায় কিনা। তো বন্ধুরা, আজকে আর আমি ভিডিওটি লং করব না। সকালবেলা দেখি একটা সুন্দর ভিডিও আপনাদের জন্য নিয়ে আসতে পারি কিনা। কবুতরগুলো দেখেন, তারা খুব বিরক্ত, খুব আমার আশায় তারা যথেষ্ট বিরক্ত বোধ করতেছে, এবং তাই আজকে আর লং করলাম না। দেখবেন কালকে দিনের বেলায় আপনাদের জন্য সম্পূর্ণ কবুতরগুলোকে একটা সুন্দর ভিডিও আপলোড করবো আশা করি। গুড নাইট, কালকে দেখা হচ্ছে। অবশ্যই সাবস্ক্রাইব, লাইক দিয়ে আমার পেজটাকে আরো বেগবান করবেন। দেখেন খুব খুবই একটা অস্বস্তিতে আছে, আমার সাথে একটু ভয়ও পাচ্ছে তারা। সব কবুতরগুলো বাহিরে, সব এত গরম যার কারণে ওরা প্রত্যেকটা কবুতর বাহিরে।